ভাই আজকে ডিনার সেটে তরকারির বাড়ি নাকি নয়টা দিতেছেন জি এই আশি পিসের ডিনার সেট মধ্যে তরকারি বাটি থাকবে নয়টা কি বলেন ভাই ডিনারি বাটি থাকবে নয়টা ডিনার সেটে তরকারি বাটি থাকে মাত্র দুইটা ভাই এই জন্য তো মানুষ তরকারি বাড়ার সময় তরকারি বাটি খুঁজে পায় না অন্য ডিনার সেট বাই করে অন্য বাটি খুঁজে দিতে হয় আজকে ডিনার সেটের মধ্যে তরকারি বাটি থাকবে তিনটা এরকম থাকবে বড় তিনটা আচ্ছা তারপর এই যে দেখেন একেবারে সিরিয়ালি একটার মধ্যে মাংস দিবেন একটার মধ্যে মুরগির গোস্ত দিবেন একটার মধ্যে সবজি দিবেন একটার মধ্যে ডাল দিবেন একটার মধ্যে চিংড়ি মাছ দিবেন একটার মধ্যে ডিম দিবেন আচ্ছা টোটাল নয়টা কারিবাটি থাকবে ডিনার সেটের মধ্যে আর বড় তিনটা এই যে বড় তিনটা টোটাল নয় ভাই আজকে নাকি 80 পিসের বিশাল ডিনার সেট 80 পিসের বিশাল বিশাল ডিনার সেট এটার মধ্যে প্লেটই আছে 18টা

জি আজকে এর ব্যতিক্রম হবে না আচ্ছা আজকে গিফট দিলেও আপনি দিতে পারেন না দিলেও দশ খুশি আছে এখন আপনি কি কোনো গিফট দিবেন আচ্ছা ছোট একটা চার্জার ফ্যান আমরা গিফট করে দিব আচ্ছা কোনটা দিবেন এই যে এই ফ্যানটা আমরা গিফট করে দিব জান এই ফ্যানটা দেখেন ওনার কাছেই অনেক চার্জার ফ্যান আছে আপনারা চাইলে নিতে পারবেন আমাদের কিন্তু এক দোকানের মধ্যে সবকিছু পাবেন এই পাশে ডিনার সেট এই পাশে চার্জার ফ্যান প্রকার ঈদের সমস্ত আইটেম পাবেন আপনি আসলে সাচ্ছন্দে মতো কাটা করতে পারবেন ওকে এই চার্জার ফ্যানটা কিন্তু দেয়া হবে তাকে জিনার নাকি বলতে পারবেন কমেন্টে যে এই আশি পিসের ডিনার সেটের দাম কত হতে পারে যারা এই সঠিক দামটা কমেন্টে বলতে পারবেন তারাই কিন্তু পাবেন এই চার্জার ফ্যানটা এই যে চার্জার ফ্যানটা আরেকবার দেখে নেন আচ্ছা কমেন্ট করতে থাকেন এই ডিনার সেটের দাম আজকে কত হতে পারে ওকে এবং একটা ক্লু দিয়ে দিচ্ছি একেবারে সীমিত দামে থাকবে 10 15000 20000 টাকা দাম থাকবে না আমরা অনেক সময় ডিনার সেট দেখি যেগুলা আইটেম থাকে অনেক বেশি হ্যাঁ মানে অপ্রয়োজনীয় আইটেমই থাকে বেশি প্রয়োজনীয় আইটেমের চাইতে আজকে আমরা অপ্রয়োজনীয় কোনো আইটেম রাখিনি আচ্ছা এই 80 পিসের মধ্যে আপনার সংসারে এমন কিছু নাই যেটা থাকবে না সবকিছুই থাকবে দেখেন এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত আপনার শোকেসটা কিন্তু ভরে যাবে ভাই এই নিচের গুলো তো থাকবে সবগুলাই থাকবে দেখেন আমরা একটা একটা দেখাবো দর্শক তার আগে আপনারা দাম বলতে থাকেন যে এক এই যে 80 পিসের ডিনার সেটের দাম কত হতে পারে ভাই শেয়ার জন্য কিছু নাই না ভাই শেয়ার কেউ গিফট দায় না এটা মিথ্যা কথা আমি নিজেও দিব না ব্যবসা করতে আসছি তবে আপনারা কমেন্ট করতে থাকেন যার ভালো লাগবে ভিডিওটা তিনি এমনিতে শেয়ার করে আরেকজনকে দেখা সুযোগ করে আচ্ছা প্রথমে আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ভাই বর্তমানে অনলাইনে অনেক ধরনের প্রতারণা আছে ডিনার যেটা বিশ হাজার টাকা দাম ডিনার দুই হাজার টাকা লিখে কেউ আপনি ফেসবুকে আপলোড করে দেয় অনেকে এভাবে টাকা দিয়ে প্রতারিত হয় দেখেন আমাদের শপের এড্রেসটা সর্বপ্রথম বলে দিই আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে ছাব্বিশ সাতাইশ ব্রাক ব্যাংকের গলি একেবারে ব্রাক ব্যাংকের গলি শেষ মাথায় চলে আসলে আমাদেরকে পাবেন স্ক্রিনে যে নাম্বার দুইটা দেখতে পাচ্ছেন এবং এই নাম্বারটা হচ্ছে কার্ডের মধ্যে যেটা দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে প্লাস এই নাম্বারে বিকাশ নগদ আছে আর্থিক লেনদেনে এই দুইটা নাম্বার ছাড়া অন্য কোনো লেন নাম্বারে আপনারা আর্থিক লেনদেনে জড়াবেন না আচ্ছা কয়েকটা কমেন্ট পরি রনি আক্তার বলছে আশি পিসের এই ডিনার সেটের দাম হতে পারে দশ হাজার পাঁচশো টাকা তারপরে সাদি আক্তার আছেন রাজশাহী থেকে উনি বলছেন আশি টাকা আচ্ছা মেহেদি আমাদের সাথে আসেন দিনাজপুর থেকে উনি বলছেন এটার দাম হতে সতেরো হাজার টাকা কালার কিন্তু একটা থাকবে না কালার কিন্তু থাকবে বেশ কয়েকটা দেখেন অনেক অনেক কালার থাকবে এখানে কিন্তু আঙ্গুর পাতা সেই ভাইরাল কালারটাও কিন্তু আজকে আপনারা নিতে পারবেন আমরা একটা কালার দেখাবো এই কালারের মধ্যেই যা যা থাকবে সবগুলো কালারের মধ্যেই সব আইটেম আপনারা পাবেন এটাও আশি পিস এটা 80 পিস এটাও 80 পিস এটাও পিস সবগুলো 80 আইটেম सेम থাকবে। ওকে যেই কালারটা ভালো লাগবে দিবেন। আর একটা কথা ডিনার সেটগুলো আমরা কেন মূলত ইউজ করি? কারণ আমার বাসার যে সাদের শোকেস বা ওয়াল ক্যাবিনেটটা আছে সেই ওয়াল ক্যাবিনেটের মধ্যে এই সিরামিকের আইটেমগুলো আমরা সুন্দর করে যারা মা যারা আছেন তারা কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখে। আচ্ছা ভাবিরা বা মেহমানরা যখন আসে এসে যখন আপনার ধরেন এইটাই আপনার বাসার ওয়াল শোকেস যখন আপনি এভাবে সুন্দর করে সাজিয়ে রাখবেন আপনার রুচির একটা বহিঃপ্রকাশ কিন্তু মানে এটার দ্বারা ঘটে ঠিক আছে আপনি বুঝতে মানে বুঝতে পারবেন তার রুচিটা কত ভালো আপনি কিন্তু এই ডিনার সেট গুলো আপনার রুচির বহিঃপ্রকাশ ঘটানোর জন্য ইউজ করতে পারেন পাশাপাশি যখন মেহমান আসবে সেই ডিনার সেট দিয়ে আপনি তাদেরকে আপ্যায়ন করাতে পারেন আচ্ছা তুহিন আছেন আমাদের সাথে টেকনাফ থেকে উনি বলছেন এটা ডিনার সেটের দাম হতে পারে বারো হাজার টাকা নাজমা বেগম বলছে পনেরো হাজার পাঁচশো টাকা হতে পারে শাহিন খান বলতেছেন পনেরো হাজার পাঁচশো টাকা হতে পারে সঠিক দাম বলতে পারলে চার্জার ফ্যান গিফট একটা চার্জার যারা লাইভে পরে জয়েন হয়েছেন তাদের জন্য বলতেছি আজকে কিন্তু আশি পিসের ডিনার সেট আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই আশি পিসের ডিনার সেটের দাম কত হতে পারে সঠিক দাম বলতে পারলেই আপনারা ভাগ্যবান একজন পাবেন একটা চার্জার ফ্যান একেবারে ফ্রি আচ্ছা মোহাম্মদ রানা ভাই বলছে ঢাকা থেকে আসি আপনাদের সাথে ডিনার সেটের পাঁচ টাকার মধ্যে ডিনার সেট হবে আপনাদের কাছে জি তাও হবে আছে হবে কি বলেন হবে আচ্ছা এসকে ইমন ঘোষ বলছে তেরো হাজার পাঁচশো টাকা হতে পারে আনিকা কবির বলতেছে এই কাঁচের আইটেম গুলা যে আমরা নিব রাস্তায় আনার সময় যদি ভেঙে যায় তাহলে কি হবে দুইটা কথা বলি একটা কথা হচ্ছে অনেকে টেনশনও থাকেন অনলাইনে ভাই আপনারা যেভাবে দেখাচ্ছেন জিনিসগুলা ঠিক সেম এভাবে আসবে কিনা দেখেন আমরা আশি পিস বলেছি এই আশি পিসের মধ্যে কি কি থাকবে আপনাকে এক এক করে আমরা ভেঙে দেখাই দিব সবকিছু একবারে ডিটেলস বলে দিব আর এই প্রোডাক্টগুলো আপনি সারা বাংলাদেশ থেকে অর্ডার করে নিতে পারেন যারা প্রবাস থেকে দেখছেন তারাও অর্ডার করতে পারেন ঢাকার বাইরে থেকে যারা দেখছেন তারাও অর্ডার করতে পারেন আপনি যেভাবে আশি পিস দেখবেন আমরা এভাবে সুন্দর করে বাবল করে প্যাকেজিং করে দিব রাস্তায় নেওয়ার পথে কোনো প্রোডাক্ট যদি ভেঙে যায় আপনি প্রোডাক্টটা আনবক্স মানে আনবক্স করার সময় একটা ভিডিও করবেন যদি কোনো প্রোডাক্ট ভাঙা থাকে ফাটা থাকে সেক্ষেত্রে আমরা আপনাকে চেঞ্জ করে দিব যদি আশি পিসের মধ্যে এ আশি পিসি ভেঙে যায় হ্যাঁ সম্পূর্ণ চেঞ্জ পাবেন আচ্ছা আর এখানে কিন্তু দেখেন ওনাদের কিন্তু আমি আসি এখন ডিনার সেটের এর একটা রাজ্যে এত এত ডিনার সেট আমি আসলে দেখেন এই যে ক্যামেরাটা ঘোরায় দেখাই এইখান থেকে কিন্তু আপনারা কিনে প্রত্যারিত হবেন এই সুযোগটা কিন্তু নাই আসলে আচ্ছা তারপরে ইমন ভাই আসেন আমাদের সাথে আসেন হচ্ছে কুমিল্লা থেকে অনেকে আসেন বাংলাদেশ থেকে যারা লাইভটা দেখছেন কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করে জানাবেন আর বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা একটা ভালো একটা বাসা করছেন একটা বিশাল একটা শোকেজ বানাইছেন ওই শোকেজে ভালো একটা ডিনার সেট থাকবে না তা কিন্তু হয় না আপনারা ভালো একটা ডিনার সেট নিতে চাইলে কিন্তু এখান থেকে নিতে পারেন এই কালারগুলো ছাড়াও আমি একটু যদি দেখাই আপনারা আরও বেশি দামের মধ্যেও কিন্তু আপনারা অনেক ডিজাইনের ডিনার সেটগুলো এখানে আছে ভাইদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু নিতে পারবেন তবে আজকে যে ডিনার সেটটা দেওয়া হচ্ছে এটা কিন্তু একেবারে পাইকারি দামে ডিনার সেটটা আপনাদেরকে দেওয়া হবে এখানে আরও দামি দামি অনেক দামি দামি বড় বড় ডিনার সেটও কিন্তু আছে যারা বাজেটটা বেশি নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন একটা কথা বলি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বিষয়টা হচ্ছে আজকে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটাও আমরা ফ্রি দিব এই এত গুলাইটেম এত গুলাইটেম আসি পিছে ডিনার সেট জারাই অর্ডার করবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবেন আচ্ছা আরেকটা কথা বলি বর্তমানে তো ঈদ পরবর্তী সময় ঈদের পরবর্তী সময় কিন্তু বিয়ে সাদির একটা হিরিক চলে এই সময়টা কিন্তু অনেক বিয়ে সাদির হিরিক চলতেছে আপনি কাউকে 5000 টাকা দিচ্ছেন দাওয়াত খেয়ে সে ভুলে যাবে 10000 টাকা দিচ্ছেন সে ভুলে যাবে মনে থাকবে না একটা ডিনার সেট যদি কাউকে অর্ডার করেন আজীবন যতদিনই শোকেস থেকে বের করবে ডিনার সেটটা তখনই আপনার কথা মনে পড়বে যে আমার মামা চাচা ফুপু খালা খালা আমাকে ডিনার সেটটা গিফট করছে টাকা দিলে মানুষ ভুলে যত দিন সুখেতে সাজানো থাকবে যতদিন আপনি সেটা ইউজ করবেন টাকা দিলে মানুষ ভুলে যায় এই সব জিনিস দিলে কোনোদিন ভুলবে না রাইট রাইট অনেক কথাই বললাম এখন এই 80 পিসের ডিনার সেটের মধ্যে কি কি আইটেম থাকবে ডিটেইলস দেখুন আপনাদের ডিটেইলস বলে দিব আপনারা নিজেরাও কাউন্ট করতে থাকেন কি কি আইটেম পাবেন আচ্ছা দেখেন 80 পিসের মধ্যে দেখেন আগে সর্বপ্রথম আপনাকে বিরিয়ানির প্লেটটা দেখাই এটা ভাই এটা তো একটা ভাইরাল কালার কিন্তু অনেকেই আসে যে এই লাইভে প্রথম দেখতাছে অনেকেই বলবে ভাই এই প্রিন্ট থাকবে তো প্রিন্ট থাকবে সেটাও দেখাচ্ছি আগে এটা সৌন্দর্যটা দেখেন এটা গোলাপ ফুল এবং এখানে কিন্তু অ্যাশ কালারের ফুলের ডিজাইন করা লতার মতো খুবই চমৎকার এই পাশেও ডিজাইন এই পাশেও ডিজাইন আর এটার ব্র্যান্ড আগে বলি এটা হচ্ছে পিওর পোর্সিলেন ভাইজান এটা আকি স্টেবিলয়ারের এটা ডিশওয়াশার ফ্রিজার এবং ওভেন সেট ওভেনে ইউজ করতে পারবেন এরকম ডিনার প্লেট পাবেন ছয়টা আর অনেকে বলতে পারেন যে ভাই যে প্রিন্টটা উঠে যাবে কিনা এই দেখেন চাকু রাখছি আপনাদেরকে বিশ্বাস করানোর জন্য আসলে বসতে মন চায় না কিন্তু অনেকে বলে যে ভাই প্রিন্ট উঠে যাবে তাদেরকে বিশ্বাস করানোর জন্য আমরা দেখাচ্ছি দেখেন এই যে দেখেন এটা কিন্তু চাকুর ধারালো পিঠ ভাই ধারালো পিঠ এই যে দেখেন আচ্ছা দেখেন শব্দটা কিন্তু হচ্ছে অনে শব্দ হচ্ছে আপনারা কি কোনো মানে স্ক্র্যাচ দেখতে পাচ্ছেন না দেখেন এর মধ্যে কোনো রং উঠবে না প্লাস স্ক্র্যাচও পড়বে না এই যে চাকু ধারালো পিট দিয়ে ঘষলাম কোনো স্ক্র্যাচ পড়ছে ভাই মানে গ্যারান্টি আছে গ্যারান্টি আছে এটা যদি হাত থেকে পড়ে না ভেঙে যায় এটা কালার ঠিক এরকমই থাকবে এরকমই থাকবে আর ভাত খায়ছেন ঝোলটল দাগ এগুলাতে পড়বে না ঠিক আছে কখনো ঝোলের দাগ এগুলো পড়বে এটা হচ্ছে बिरানি প্লেট बिरানি প্লেট পাবেন এরকম 6টা 6টা প্লেট থাকবে এরকম আচ্ছা তারপরে দেখেন এখান থেকে অনেকে ডালভাত খান ঠিক আছে ডিপ প্লেট চান ডিপ প্লেট থাকবে ছয়টা দেখেন অনেকে এই মুর আছে বাচ্চারা আছে তারা কিন্তু ওই ফ্ল্যাট প্লেটে খেতে পারে খেতে পারে না তাদের জন্য একটু গভীর প্লেট যাতে একটু হাতটা দিয়ে ঝোল ডাল দিয়ে খেতে পারে জি এটা হচ্ছে থাকবে 6টা 6টা থাকবে জি এরপরে ভাই নাস্তার প্লেট থাকবে ছয়টা নাস্তার প্লেট ভাই বিকাল হইছে मेहमानদের সামনে তো নাস্তা দিতে হবে এটার মধ্যে আপনি চানাচুর বিস্কিট তারপরে কেক ইত্যাদি বিভিন্ন আইটেম এটার মধ্যে সার্ভ করতে পারবেন টোটাল এটার মধ্যে 3 6 18টা প্লেটই পাচ্ছেন এই 3 18টা প্লেট জি ফুল প্লেট ডিপ প্লেট এবং হাফ প্লেট এই তিন সাইজের প্লেটই পাচ্ছেন ছয়টা করে 18টা 3 6 প্লেট আচ্ছা ঠিক আছে এরপরে ভাই যখন টেবিলে বসবেন বড় আইটেমগুলা যখন সার্ভ করবেন মেহমানদের সামনে এটার মধ্যে বিরিয়ানি পোলাও ভাত তারপরে টিকা তারপরে আপনি কি দিবেন এটার মধ্যে রোস্ট দিবেন আপনার মনে যা আসে দেন বেশি করে এখানে দিবেন টেবিলের মাঝখানে ঠিক আছে এখান থেকে মেহমানরা এই বাট এই প্লেটের মধ্যে উঠাই নিবে নিয়ে নিয়ে খাবে কিন্তু ভাই নিয়ে নিয়ে খাওয়ার জন্য চামচ লাগবে তো চামচও দিয়ে দিব ভাই আচ্ছা সবকিছু দিয়ে দিব আপনি একটু ওয়েট করেন আর জিনিসগুলো গুনতে থাকেন আমরা কয় পিস দিচ্ছি এভাবে বুঝে নেবেন ওকে আপনার বাসায় যখন যাবে আপনি এক পিস এক পিস করে এভাবে বুঝে নেবেন আচ্ছা এইটার মধ্যে তো ভাই আপনি বললেন যে পোলাও দিব খিচুড়ি দিব ভাত দিব তাহলে রোস্ট দিব কিসে এটার মধ্যে রোস্ট দিতে পারেন আচ্ছা

আপনি রান্না করবেন অনেক ধরনের আইটেম অনেক ডিনার সেট দেখবেন এক দুই পিস কারিবাটি এক দুই পিস বাটি দিয়ে হয় এই ডিনার সেটের মধ্যে কারি বাটি থাকবে নয়টা যেটা আমরা প্রথমে দেখাইলাম জি এরকম সিরিয়াল কারিবাটি থাকবে ছয়টা ছয়টা ঠিক আছে এই সাইজের সিরিয়াল কারিবাটি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আচ্ছা ছয়টা থাকবে সিরিয়াল কারিবাটি ওকে এরপরও থাকবে বড় কারিবাটি মানে বেশি পরিমাণে দেওয়ার জন্য বেশি পরিমাণে দেওয়ার জন্য ভাই মধ্যে গরুর মাংস দিলে কতখানি যাওয়া যাবে মোটামুটি তিন পোয়া বা শুরু কি দিয়ে তো চা দিয়ে আপনি কিন্তু আমি আপনাকে চা অফার করি অন্য যে কেউ আসে চা কিন্তু আগে অফার করতে হয় দেখেন এরকম ছয়টা কাপ এবং ছয়টা যেহেতু বাসায় একটা মেহমান আসলে প্রথমেই দিতে হয় চা সেই চায়ের কাপটা যদি স্ট্যান্ডার্ড না হয় তাহলে কিন্তু হইলো না আর এটার সাথে কিন্তু আপনারা ছয়টা পাবেন কাপ ছয়টা পাবেন পিরিজ ছয়টা পাবেন পিরিজ ওকে তারপরে দেখেন ভাই মেহমান আসলে কিন্তু অনেক ধরনের আইটেম আমরা পরিবেশন করি দই ফিন্নি পায়েস সেমাই নুডলস পাস্তা আইটেমের শেষ নাই এই আইটেমগুলো সার্ভ করার জন্য এরকম ছয়টা পাবেন সুইট বাটি সুইট বাটি এরকম ছয়টা থাকবে সুইট বাটি এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় আচ্ছা ঠিক আছে তারপর তরল আইটেম যেরকম যখন স্যুপ খাবেন বা আইটেম খাবেন এই স্যুপ অথবা হালিম স্যুপ অথবা হালিম খাওয়ার জন্য এরকম ছয়টা সিরামিকের চামচ পেয়ে যাবেন ও আচ্ছা মানে এটার সাথে কিন্তু কোনো অন্য চামিস না সিরামিকের চামচ সিরামিকের চামচই দেওয়া হবে ওকে তারপরে ভাই গলা ঠান্ডা করার জন্য মেহমান আসলে তো বাসার বাসার ভিতরে সর্বপ্রথম দিতে হয় জুস রেস্টুরেন্ট শেপের জি আচ্ছা এগুলো কিন্তু সম্পূর্ণ ক্রিস্টালের ক্রিস্টাল আর বাইরের থেকে আপনি যেই কালারের জুসটাই দিবেন আমের জুস দিলে আম বাইরে থেকে দেখা যাবে আমের জুস ঠিক আছে কালারটা কিন্তু এরকম থাকবে সম্পূর্ণ ক্রিস্টালের থাকবে খুবই চমৎকার এরকম 6টা জুস গ্লাস পেয়ে যাবেন জুস গ্লাস পেয়ে যাচ্ছেন জি এরপর যখন আপনি দেখেন মেহমানদের সামনে যখন টা নিয়ে যাবেন ঠিক আছে চা পরিবেশনের জন্য এরকম একটা টিপট থাকবে দেখেন কত আইটেম জি টিপট থাকবে এবং এই টিপটের ঢাকনাটা কিন্তু আমরা কাউন্ট করব না অনেকে ঢাকনা কাউন্ট করে দেয় এটা কাউন্ট হবে না ঢাকনা এটাই এক পিস এটা একটা থাকলো জি এরপরে ভাই কে কতটুকু দুধ চিনি খায় আপনি তো জানেন না না এই যে দুধ চিনি পরিবেশনের জন্য এখান থেকে একটা পাবেন হচ্ছে পট ও আচ্ছা মানে এটা চা দেওয়ার সময় বাড়তি করে দুধ দিয়ে দিবেন সে নিয়ে খাবে যে নিয়ে খাবে এটা কি চিনি এটা হচ্ছে সুগার পট আচ্ছা দেখেন এই সুগার পটের ঢাকনাটাও কিন্তু কাউন্ট হবে না ওকে ঠিক আছে এরকম একটা চমৎকার সুগার পট পেয়ে যাবেন আচ্ছা চা দিলে এটার মধ্যে বাড়তি করে চিনিও দিয়ে দিবে চিনিও দিয়ে দিবে যার যা পরিমাণ লাগে নিয়ে খাবে তারপরে থাকবে এখান থেকে গ্রেভি পট ভাই বাহিরের দেশে এই গ্রেভি পটের সাহায্যে ঝোল জাতীয় যে আইটেম গুলো আছে এগুলো কিন্তু পরিবেশন করে আমাদের দেশে আইটেমগুলো আইটেম গুলো অনেকে ইউজ করে না এরকম চমৎকার একটা গ্রেভি পট পাবেন দেখেন এটা কিন্তু ঝোল দেওয়ার জন্য জি কিন্তু এটা আমাদের বাংলাদেশে খুব একটা ব্যবহার হয় না তার মানে বোঝা যাচ্ছে ডিনার সেটটা এক্সপোর্ট কোয়ালিটির জি ওয়াও এরকম থাকবে একটা এরকম থাকবে একটা ওকে তারপরে দেখেন আরো আছে ভাই এরপর যখন মেহমান আসবে এই জিনিসগুলো যখন আপনি পরিবেশন করবেন হাত দিয়ে পরিবেশন করবেন চামচ দিয়ে তো পরিবেশন করতে হবে দেখেন সুইট আইটেম পরিবেশনের জন্য এগুলো আপনি দই দেন মিষ্টি দেন তারপরে পাস্তা দেন এই ধরনের আইটেম পরিবেশন করার জন্য এরকম ৬টা কাঠ টি চামচ দিয়ে দিব টি চামচ কাজ করা আছে এগুলো কাজ করা আছে মনে হচ্ছে বাইশ ক্যারেট গোল্ড দেখেন ডিজাইন করে ডিজাইন করা কিন্তু ভাই আপনার গোল্ডের মতো দেখতে কিন্তু কালার থাকবে তো কালার উঠবে উঠবে না উঠবে না কালার উঠবে না একবার কালার উঠে যাবে না আচ্ছা এগুলো একবারে কালার গ্যারান্টি আছে ওকে আর এগুলা এগুলো কিন্তু সম্পূর্ণ এসএস স্টিলের হবে

এরপরে এখান থেকে একটা কারি চামচ পেয়ে যাবেন আপনি আচ্ছা ঠিক আছে এরপরে এখান থেকে একটা ডাবু চামচ থাকবে ডালের চামচ জি তারপরে যখন রোস্ট বা মিষ্টি এই জাতীয় আইটেম গুলো পরিবেশন করবেন হাত দিয়ে তো দিবেন না এরকম একটা চিমটা আমরা দিয়ে দিব এরকম একটা চিমটা এটাও কিন্তু গোল্ডেন ঠিক আছে সবগুলো এসএসসি স্টিলের একেবারে পিওর এসএসসি মানে এতগুলো চামচ কিন্তু আপনারা ডিনার সেটের সাথে পেয়ে যাচ্ছেন ভাই এই এক একটা চামচ কিনতে গেলে 500 টাকা করে লাগবে লাগবে আচ্ছা ঠিক আছে এই আইটেমগুলো দিয়ে দিচ্ছি ওকে আর আজকে থাকবে ডিনার সেট একবারে ধামাকা অফারে কালার থাকবে চারটা আচ্ছা আমি আবারো দেখাই এই হচ্ছে একটা কালার যেটা নাকি এর আগে যারা লাইভ দেখছেন তারা জানেন এটা একটা ভাইরাল কালার এটা হচ্ছে একটা তারপরে এই হচ্ছে আপনার একটা কালারে থাকবে যে আইটেমগুলো দেখানো হলো সেম আইটেমগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর থাকবে আঙ্গুর পাতা এইটাও সবচেয়ে ভাইরাল একটা কালার এটাও কিন্তু আপনারা নিতে পারবেন সেম আইটেম গুলাই কিন্তু আপনি পেয়ে যারা যারা যে নিতে চান আরেকবার শেষবারের মতো দেখায় দেন যাদের কাছে যে কালারটা ভালো লাগে আপনারা দয়া করে স্ক্রিনশট দিয়ে আমাদের আমি একবার করে ক্যামেরা ধরে দেখেন এখানে ক্যামেরাটা ধরলাম জাস্ট এইভাবে স্ক্রিনশট নিবেন যে এইটা আমার লাগবে সেম আইটেম গুলো আপনারা পাবেন আবার হচ্ছে যার এইটা পছন্দ আঙ্গুর পাতা এইভাবে স্ক্রিনশট নিয়ে ভাইকে পাঠিয়ে দেন এটা নিতে চাইলে এটাও নিতে পারবেন আবার এটা এর নাম দিবেন কি ভাই

80 পিসে ডিনার সেটের দাম কত হতে পারে কমেন্টের সাথে মিলে গেলেই ফ্রি সঠিক দামটা আপনার সাথে মিলে গেলে একটু পরে কিন্তু ভাই দামটা বলে দিবে মিলে গেলেই ফ্যান্টা পেয়ে যাবে জি 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 ওকে 1 মিনিট সময় দে হলো এইবার আসি ভাই এই যে আপনি তো আগেও আমি বলছিলাম কিন্তু অনেকে লাইভে পরে জয়েন করছে 80 পিসে ডিনার সেট একবারে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশে ফ্রি থাকবে জি নেওয়া সময় ভেঙে গেলে দুই একটা দুই একটা না যদি আশি পিসও ভেঙে যায় সম্পূর্ণ দায় দায়িত্ব আমাদের ভাই দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট আমরা চাই সুন্দর করে প্যাকেজিং করে পাঠানোর জন্য কারণ আমি চাইবো না যে আমার লস হোক ঠিক আছে আপনার প্রোডাক্ট যদি আশি পিসের মধ্যে আশি পিসও ভেঙে যায় এটা আমি আপনাকে রিপ্লেস করে দিব একদম চেঞ্জ অলরেডি আমরা অনেককে দিয়েছি হ্যাঁ আসলে একশো প্রোডাক্ট পাঠাইলে দুই একটা সেটের মধ্যে একটা দুইটা আইটেম ভাঙতে পারে সেটা তো বুঝে বুঝতেই পারতেছেন আপনারা সিরামিকের আইটেম তবে আপনারা সেটা নিয়ে টেনশন করবেন না আচ্ছা ঠিক আছে এটা আমরা চেঞ্জ করে দিব আর একশোটা ডিনার সেট পাঠাইলে একটা ডিনার সেট ভাঙে তো একশো জনের মধ্যে একজনের ক্ষেত্রে এই সমস্যাটা হয় আপনারা টেনশন করেন এটা নিয়ে আচ্ছা ওকে তাহলে সরাসরি যারা আপনার শোরুমে আসতে চায় জি তারা কিভাবে আসবে যারা আমাদের শপে একেবারে সরাসরি ভিজিট করে কিনতে চাচ্ছেন চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে ছাব্বিশ সাতাশি এটা ব্র্যাক ব্যাংকের গলি শেষ মাথায় আসলে আমাদেরকে পেয়ে যাবে আচ্ছা সরাসরি এসে দেখে শুনে এই দুইটা নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে এই দুইটা নাম্বারে আর্থিক লেনদেন ব্যতীত অন্য কোন নাম্বারে আপনার আর্থিক লেনদেনে জড়াবেন না এই যে লেনদেনের বিষয়টা আসলো এটা এই যে আশি পিসে ডিনার সেট যারা আপনার কাছে কিনবে জি ঢাকার বাইরে থেকে যারা সরাসরি না আসবে অ্যাডভান্স করতে হবে কত যারা ঢাকা সিটির বাইরে নেবেন তারা শুধুমাত্র একটা হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করে দিবেন এক টাকা এক টাকা এবং সেটা অ্যাডভান্স করবেন অবশ্যই এই নাম্বারটাতে কোন নাম্বারে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আর আমাদের

ভাই এটার দাম কত থাকবে বলেন তো একটা ডিনার সেট আমি যে আইটেমগুলো দেখাইলাম এটার মধ্যে আপনার সংসারের প্রয়োজনীয় সব আইটেম আপনি পাচ্ছেন আমি আবারো যদি দেখাই এক মাথা থেকে আরেক মাথা দেখেন এই পর্যন্ত 80 পিস দেন হচ্ছে নিচে এই যে নিচের যে আইটেমগুলো এগুলাও কিন্তু আপনারা একেবারে পেয়ে যাবেন কিন্তু ভাই একটা রিকোয়েস্ট ছিল জি এই যে এত সুন্দর করে আপনি সাজাইছেন হ্যাঁ কিন্তু ভাষায় নেওয়ার পরে দেখা যায় যে এলোমেলো করে রাখে আচ্ছা দিয়ে দিব ভাই বুঝতে পারছি আপনার কথা আপনি কি বুঝাতে চেষ্টা করছেন আমি বুঝছি আচ্ছা এই ডিনারটা সাজানোর জন্য আমরা যেভাবে সাজিয়েছি এরকম সাজানোর জন্য 12টা ডিনার সেট আমরা সম্পূর্ণ আপনাকে গিফট করে দেব এটা আমার তরফ থেকে ফ্রি এটা 80 পিসের বাইরে এই আইটেমটা ফ্রি থাকবে ফ্রি থাকবে আর কিভাবে সাজায় একটু দেখাই আমি এমনিতেই বলি নাই ডিনার সেটের জান অনেকে করমারিশ বলে আমি পাশাপাশি কিন্তু স্ট্যান্ডটাও রাখি এই যে বাসায় একটা ডিনার স্ট্যান্ড এইভাবে নেবেন এই ডিনার স্ট্যান্ডটা এইভাবে থাকবে আপনি জাস্ট এইভাবে এইভাবে এটা রেখে দিয়ে জাস্ট প্লেটটা বসায় দিবেন তাহলে ডিনারটা সেজে দেখেন এইভাবে সাজালে কিন্তু শোকেসটা অনেক সুন্দর লাগবে সুন্দর লাগবে দেখেন এইভাবে সাজাবেন ওকে এবার তাহলে ফাইনালি অনেকেই দাম বলতেছেন এখন আর কেউ কমেন্ট করবেন না দামটা এবার আমরা জানাই দিব আচ্ছা এখন দামটা বলে দিচ্ছি হ্যাঁ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ঢাকার বাইরে নিতে হলে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকা সিটির মধ্যে নিলে আগে কোনো টাকা পাঠাইতে হবে না আচ্ছা ঠিক আছে একটা 80 পিসের ডিনার সেট আর যে আইটেমগুলো দেখাইছি 18টা শুধু প্লেটই এরকম একটা ডিনার কিনতে গেলে প্রায় 15000 টাকা বাজেট করতে হয় তারপরে তো আবার ডেলিভারি খরচ তো আলাদা আজকে সেই প্রাইস থাকবে না ঈদের পরে আপনি নতুন বি ভিডিও করতে আসছেন এই প্রথম ঈদের পরে আপনার ভিডিওটা প্রথম যাচ্ছেতে ধামাক একটা ডিসকাউন্ট অফার দিব আজকে আচ্ছা প্রাইস থাকবে মাত্র 10850 টাকা কি বলেন ভাই 10850 টাকা এত কমে ঈদের পরে আচ্ছা মানে আমি বলবো না দর্শকই অনেকেই কমেন্ট করছেন আঠারো হাজার উনিশ হাজার টাকা সতেরো হাজার টাকা অনেকেই কমেন্ট করছেন আপনাদের কমেন্টগুলো আপনারা দেখেন যারা কমেন্টগুলো পড়বেন তারাই বুঝতে পারবেন যে কাস্টমারই কিন্তু অনেক অনেক টাকা বেশি বলতেছে বাট এই আশি পিসের ডিনার সেটটা কিন্তু আজকে ভাই দিতেছে কত দশ হাজার হাজার টাকা আবার ডেলিভারি চার্জটাও ফ্রি সারা বাংলাদেশ ডিনার সেট আছে এটা ডিনার সেট আপনার কুরিয়ার করতে মিনিমাম এক হাজার টাকা খরচ আছে সেটাও আমরা ফ্রি করে দিছি এই প্রাইসটা দেওয়ার উদ্দেশ্য কি জানেন কারণ এখন ঈদ পরবর্তী সময় আচ্ছা সবার পকেট ফাঁকা ঠিক আছে আমরা একবারে সীমিত লাভে একবারে স্বল্প মূল্যে স্বল্প লাভে প্রোডাক্টটা দিচ্ছি আর একবারে ধামাকা ডিসকাউন্ট অফারে দিচ্ছি পকেট ফাকা হলেও আপনার শালির বিয়ে আপনারা কিন্তু একটা গিফট দিতেই হবে অবশ্যই দিতে হবে না দিয়ে পারবেন না তো হ্যাঁ হ্যাঁ টাকা দিলে তো সে ভুলে যাবে একটা ডিনার সেট দেন শালি আজীবন দুলাভাইয়ের কথা মনে রাখবে ওয়াও চমৎকার একটা অফারে কিন্তু ডিনার সেট পেয়ে যাচ্ছেন 80 পিসের ডিনার সেট মাত্র 10850 টাকায় কালার হবে অনেক অনেক কালার আছে স্ক্রিনশট দেন যে কালাটাই পছন্দ ওই কালাটাই কিনতে পারবেন ডিটেইলস কিভাবে অর্ডার করবেন সবকিছু কিন্তু আপনাদেরকে বলে দিছি তো বিদায় নিয়ে নিব অন্য কোনো লাইভে একটু পরে আবার লাইভে ঢুকবো চোখ রাখবেন মাল্টিপ্লাস টিভিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ